আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আসিফ আনোয়ার, আজকে আপনাদের সঙ্গে আছি। আমরা আজকে আমাদের কানের কমন কিছু রোগ এবং সমস্যা এবং এর থেকে উত্তরণের উপায় সম্পর্কে কিছু খুব সহজ টিপস এবং ট্রিক্স সম্পর্কে জানব। আমরা কমনলি কানের যে সকল সমস্যা বা কষ্টে ভুগি এর ভেতরে কিছু আছে যেগুলো হচ্ছে খুবই সংক্ষিপ্ত সময়ের এবং হঠাৎ ব্যথা হয়ে ঠিক হয়ে যায়, আবার কিছু কিছু সমস্যা আছে যেগুলো আমাদেরকে বহুদিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর ভোগে। এরকম সংক্ষিপ্ত সময়ের ব্যথা বা কষ্টগুলোকে আমরা বলি অ্যাকিউট সমস্যা, এবং যেগুলো আমাদেরকে বহুদিন ধরে ভোগায় এবং কষ্ট দেয় এই জাতীয় সমস্যাগুলোকে আমরা বলি ক্রনিক বা লম্বা সময় দীর্ঘমেয়াদী সমস্যা। এই অ্যাকিউট প্রবলেম এবং ক্রনিক প্রবলেম এর উপরে ভিত্তি করে আমাদের চিকিৎসা পদ্ধতিও বিভিন্ন হয়ে থাকে। তো আমরা আমাদের সামনে আজকে যে কানের মডেলটি আছে এই মডেলের ভেতরে আমরা কোন কোন জায়গাতে কি কি রোগ হয় এই বিষয়ে একটু দেখব। আমরা সাধারণত বাইরে থেকে আমাদের যেই কানটাকে দেখতে পাই বা কানের পিনা বলি আমরা যেটাকে, এই পার্টটা এবং কানের যে গহ্বর এই পুরাটাই হচ্ছে আমাদের এক্সটার্নাল ইয়ার বা বহির্করণের পার্ট। এরপরে এখান থেকে যদি আমরা একটু ভেতরের দিকে যাই তাহলে এইখানে দেখতে পারবো আমরা আমাদের কানের পর্দাটাকে। এই পর্দা এবং এই যে ছোট নালী এটা হচ্ছে আমাদের মধ্যকর্ণের ভাগ, এবং এরপরে আমরা এখান থেকে যদি হাড়ের এই পার্টটাকে একটু সরাই ফেলি তাহলে এইখানে এই যে শামুকের মতো একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে, এই অর্গানটার কারণেই আমরা আসলে কানে শুনতে পাই এবং আমাদের শরীরের যে ব্যালেন্স মেনটেন করা, মাথা ঘোরানো, এই সকল বিষয়ের সঙ্গে এই জিনিসটার সম্পর্ক আছে। এবং এর পাশে যে হলুদ অংশটি দেখা যাচ্ছে এটি হচ্ছে আমাদের কানের নার্ভ, এই স্নায়ুর মাধ্যমেই আমরা কথাবার্তা শুনে থাকি। এখন আসুন, অনেক সময় দেখা যায় যে আমরা অনেক দিন ধরে কানের পানি পড়া বা এই জাতীয় সমস্যাতে ভুগি, কান চুলকানো, পানি পড়া এবং কানে ব্যথা হওয়া। এই রোগটা সাধারণত এই মধ্যকর্ণের যেই অংশটার কথা বলছি আমরা, এইখানের সমস্যা, এইখানে যদি ইনফেকশন হয় অথবা এই পাশ থেকে যে যে একটা নালী দেখা যাচ্ছে যেটার সঙ্গে আমাদের গলার সম্পর্ক রয়েছে, এই নালীটা যদি বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে কান দিয়ে পানি পড়া, ইনফেকশন, কান চুলকানো এবং ব্যথা হওয়া, এই সমস্যাগুলোতে রোগীরা ভুগে থাকে। এই রোগের খুব সহজ চিকিৎসা হচ্ছে যে জীবাণুর কারণে এখানে ইনফেকশনটি হয়েছে, এই জীবাণুনাশক ঔষধ বা অ্যান্টিবায়োটিক ঔষধ ব্যবহার করা এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিছু নাকের ড্রপ এবং ঔষধের মাধ্যমে এই যে নালীটা দেখা যাচ্ছে এই নালীটা পুনরায় ওপেন করার ব্যবস্থা করা। এই ক্ষেত্রে একটা সহজ ট্রিক্স হচ্ছে চুইংগাম। আমরা যদি এই কানের যারা রোগে আক্রান্ত রয়েছে, পানি পড়া রয়েছে, যদি আমরা নিয়মিত চুইংগাম খাই বা চুইংগাম চাবাই তাহলে আমাদের এই নালীটা ওপেন হইতে অনেক সহজ হয়। ওষুধের পাশাপাশি এই চুইংগাম চাবানোর অভ্যাসটা কানের রোগীদের জন্য অপরিহার্য। এবং এর সাথে যে জিনিসটা আমরা খেয়াল রাখব সেটি হচ্ছে এই যে কানের যে বাহিরের পার্ট, এই পার্ট দিয়ে যেন কানের ভেতরে পানি প্রবেশ না করে। এই ক্ষেত্রে আমরা চাইলে গোসলের সময় কানে এয়ার প্লাগ ব্যবহার করতে পারি, অথবা যদি আমাদের এয়ার প্লাগের মাধ্যমে এই নালীটা আমরা বন্ধ করতে না পারি তাহলে ঘরোয়া উপায় হচ্ছে একটা তোলার ভেতরে কিছুটা ভ্যাসলিন মাখিয়ে সেটা কানের বাহিরে ঢুকে এই নালীটা বন্ধ করে নেওয়া। সেই ক্ষেত্রে কানের ভেতরে পানি ঢুকবে না এবং ইনফেকশনের চান্সও কম থাকবে। আশা করা যায় পরবর্তীতে আমরা যারা এই কানের পানি পড়া রোগে ভুগছে তারা গোসলের সময় সতর্ক থাকবো এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ নেব। ধন্যবাদ।